হাই বন্ধুরা, দেখছেন একটি বাক্স হয়ে আছে। হ্যাঁ, সত্যি একটি বাক্স হয়ে আছে। আজ আমি চলে আসছি আলিপুর পশুশালা, কথ্যনম আলিপুর চিড়িয়াখানা, ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা, কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। 1876 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন 45 একর। এর খ্যাতি অদ্বৈত নামে একটি আলবাড্ডা দৈত্যকার কচ্ছপের আবাসস্থল ছিল, যার বয়স হয়েছিল 250 বছরের বেশি। এখানে সবচেয়ে আনন্দের বিষয় যেটা, কয়েকটি বন্দি প্রজনন প্রকল্প চালু আছে, সেটা মণিপুর গো আল্টার হরিণ পর্যন্ত। দেখুন আজকের আলিপুর জু চিড়িয়াখানা, টিকিটের মূল্য 5 বছরের নিচে যারা বয়স তাদের ক্ষেত্রে 10 টাকা, বাকি 30 টাকা টিকিটের মূল্য। কখন খোলে? সকাল 9টায় খোলে, বন্ধ হয় 5টায়। 9টা থেকে 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। চিড়িয়াখানায় 1266টা ব্যক্তি আর 108টা প্রজাতি রয়েছে। এর মধ্যে রয়েছে বেঙ্গল টাইগার, এশিয়াটিক সিংহ, আফ্রিকান সিংহ, চিতাবাঘ, জঙ্গলের বিড়াল, সাদা বাঘ, জলহস্তি, এশিয়ান হাতি, কালো চিতাবাঘ, সাম্বার হরিণ, ভারতীয় নেকড়ে, ভারতীয় গন্ডার, শ্লথ ভল্লুক, নীলগাই, ভারতীয় পাইথন, র্যাট সাপ, ভারতীয় কোবরা, কিফল শিনুক ইমু, পাহাড়ি ময়না, লাল বুলবুল, লাল বালা বুলবুল, ককটেল, লাভবার্ড, সাত কাপ পাইনস, চীনা রূপালি তিতির, সারস আছে, কোয়েল, ঢিল লরিস ইত্যাদি ধরনের প্রাণী আছে। দেখুন বাচ্চাকে নিয়ে আনন্দ করুন, খুবই ভালো লাগবে। ফটো গিয়েছি লাগবে নি, ঢিলা করা আসছি, দেখা তো নি। কেমন আছো? কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? তোমার নাম? বাই পুরা সিধা আর সবাই মাছ।